চুটিয়া জাতিৰ বীৰাঙ্গনা সতী সাধিনীৰ আজি পবিত্ৰ মৃত্যুতিথি। সৰুপথাৰৰ সেৱাগুৰি বীৰপাল সমন্বয় ক্ষেত্ৰত আজি কেন্দ্ৰীয়ভাৱে আয়োজন কৰিছে সতী সাধিনী দিৱস। করোনা মহামারীর বাবে সরকারে দিয়া সকলো নীতি নির্দেশনা মানি সদৌ চুটিয়া জাতি সন্মিলন অসম, সদৌ চুটিয়া জাতি মহিলা সন্মিলন অসম, চুটিয়া যুব সন্মিলন অসম আৰু সদৌ অসম চুটিয়া ছাত্র সন্থার উদ্যোগত আৰু অসম সরকারের সাংস্কৃতিক বিভাগের উদ্যোগত সরুপথার বীরপাল সমন্বয় ক্ষেত্রত দিনজোড়া কার্যসূচীরে কেন্দ্রীয়ভাবে আয়োজন করা বীরাঙ্গনা সতী সাধিনী দিবসত বৃক্ষরোপণ করে সরুপথার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সিদ্ধেশ্বর বরাই। জাতীয় ধ্বজা উত্তোলন করে সদৌ চুটিয়া জাতি সন্মিলনের সভাপতি আমিয় কুমার বরে। লগতে পরম্পরা অনুসরি চুটিয়া জাতির দেওকুবের হলিতা লগুয়া সকামও অনুষ্ঠিত করে। বিভিন্ন জাতীয় কৃষ্টির সমাহারে আজির এই সতী সাধিনী দিবসটি আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল উপস্থিত হওয়ার কথা আছিল যদিও বর্তমান করোনা মহামারীর লগতে দেশের পরিস্থিতির কারণে উপস্থিত থাকিব নোৱাৰাৰ বাবে উদযাপন সমিতিলৈ এক বার্তা প্রেরণ করে মহিয়সীগৰাকীলৈ গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে। সাংস্কৃতিক বিভাগের উদ্যোগত আর সহযোগত সদৌ চুটিয়া জাতি সন্মিলন অসম, সদৌ চুটিয়া যুব সন্মিলন অসম, সদৌ চুটিয়া মহিলা সন্মিলন অসম আৰু সদৌ অসম ছাত্র সন্থার সৌজন্যত আৰু ধনশিৰি জিলা আৰু বোকাজান জিলা আটাইকেইটা সংগঠনের সহযোগত আৰু ধনশিৰি মহকুমার রাইজর সহযোগত আমি এই ধনশিৰি মহকুমার সেৱাগুৰিৰ অঞ্চলত এইবার কেন্দ্রীয়ভাবে বীরাঙ্গনা সতী সাধিনী দিবস আজিও আমি উদযাপন করিবৰ কাৰণে আয়োজন কৰিছিলোঁ। কিন্তু হঠাতে অসমত করোনা সংক্রমণ কিছু বৃদ্ধি হওয়ার বাবে সরকারে যি এসওপি উলিয়ালে সেই অনুসরি আমি কিছু কার্যসূচী আজি বাতিল কৰিবলগীয়া হল। শোভাযাত্রার কারণে আমি সম্পূর্ণ আয়োজন কৰিছিলোঁ, তাক বাতিল কৰিবলগীয়া হল। সন্ধিয়ালৈ সাংস্কৃতিক অনুষ্ঠান আছিলে, তাকো বাতিল কৰিবলগীয়া হল। আৰু বহু কৃষ্টি সংস্কৃতির দল আজি যোগদান করার কথা আছিলে, কিন্তু সীমিত সংখ্যক উপস্থিতিরে এই অনুষ্ঠান পাতিবর কারণে প্রশাসনে আমাক যেনেকে জনালে সেই ধরনের আমি দূরত্ব বজায় রাখি আমি ইতিমধ্যে আমার পতাকা উত্তোলনের কার্যসূচী হয়ে গেল, স্মৃতি তর্পণ হয়ে গেল, দেওকুবের পূজা আরম্ভ হয়েছে, এতিয়া আমার প্রতিযোগিতা আরম্ভ হব আৰু আমার সাংস্কৃতিক দলবিলাকরও আমি ইয়াতেই আমি শোভাযাত্রার জড়িয়ে নয় ইয়াতে আমি এটা এটা সীমিত সময়ের বাবে তেওঁলোকক কৃষ্টি প্রদর্শনের জড়িয়ে আমি সেই অনুষ্ঠানটি আমি অনুষ্ঠিত করিম। তারপর আমি মুকলি সভার জড়িয়ে আজি আমি অনুষ্ঠান আমি সামরিম, সকলে একটা প্রীতিভোজ খাই আমি অনুষ্ঠান আমি সামরিম। আর এইটা এটা আমার কারণে সকলোরে একটা গৌরবর দিন, আজি সাত বহাগর দিন, আজির এই দিনটাই বীরাঙ্গনা সাধনীয়ে আজ চন্দনগিরি পর্বতেরপরা নিজের স্বাভিমান আর স্বজাতির কারণে আত্মবলিদান দি নিদর্শন দি থৈ গল, সেই নিদর্শনের আজি আমার জাতির সকলে আজি আগবাড়ি যাবর কারণে আজি পতাকাস্থলীতে এক পণ লৈছে। আমি এককভাবে আগন্তুক দিনবিলাকত আমি জাতির হকে কাম করিম, এই পণ আজি আমি সকলে লৈছোঁ।
বৰপথাৰৰ পৰা হেমন্ত মহন্ত ৰিপৰ্ট অসম টুডে'।